তরফ থেকে এইটাই মানুষকে বলবো, কেউ উনি সম্পাদক আনন্দলোকের আর ওনারা আমাকে প্রেসিডেন্ট, কেউ যেন কোনো মানুষ না খেতে পেয়ে অনাহারে যেন এই করোনার সঙ্গে যুদ্ধ করতে না হয়, এটাই আমাদের লক্ষ্য। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা নিশ্চয়ই চেষ্টা করছেন, তাদের সঙ্গে মানুষ হিসাবে আমাদেরও প্রত্যেককে এগিয়ে আসা দরকার মনে করেছি, সেই জন্যেই আমরা এগিয়ে এসেছি। এবং আমরা চাই যে শুধু সরকারের মুখাপেক্ষী না হয়, আমরাও যে যেরকমভাবে পারব মানুষের পাশে দাঁড়াই এই দুঃখের দিনে, এবং আবার পশ্চিমবঙ্গ নিজের জায়গায় ফিরে আসুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। নমস্কার। বাবা আলু সব এগুলো হচ্ছে, তোমাকে নিয়ে ছবিগুলো হচ্ছে, একটু প্রেম থেকে খাবে। ডাল হচ্ছে তিলটা সাবধানে, বিনা বৈঠা এসো। দাদা একটা স্টেপ নেমে দাঁড়ান তো, বাস আমি বলেছি যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।